absurd, absolutely absurd. তুই কি বলছিস কোন ঠিক আছে? এসব হুঁশাজি তোর কিছু? হ্যাঁ টাকা কি খোলাম কুচি নাকি? তুই ওনাকে একটা ওই ব্ল্যাঙ্ক চেক অফার করে চলে এলি। আচ্ছা তুই পাগল না কি বলতো? বাবা ডক্টর বর্ধন চেকটা নিতে চায়নি, মানে উনি ক্যাশ এক্সপেক্ট করছে, আর অ্যামাউন্টটা কত হবে একটু আগে আমার সাথে টেলিফোনে কথা হয়েছে। হ্যাঁ রে খোকা, কত টাকা চাইছে ডাক্তার বর্ধন? মা অ্যামাউন্টটা একটু বেশি চাইছে। আদ কত বেশি সেটা বল না। 1 লাখ ব্যাগস, 1 লক্ষ টাকা। এত টাকা? এই এই জন্য চেকটা রিফিউজ করেছে, মানে কোনো ডকুমেন্ট ফকুমেন্ট রাখতে চায় না আর কি। খোকা শোন না, একটু দর কষাকষি করে নিলে হয় না? না মা, ডক্টর বর্ধন টেস্টটা করতেই রাজি হচ্ছেন না। দেখো অনেক ধরাধরি করার পর উনি কনসেন্ট দিয়েছেন। ওসব বাবা যদি টেস্টটা না করাই। তুমি ঘান্নাচ্ছো কি? তুই বা কি বলছিস খোকা? না না না, তুই কি বলছিস, টেস্ট করাতেই হবে। আমি বলে কত আশা করে বসে আছি যে সুখবরটা জানার পরেই আমি একেবারে ঠনঠনেতে গিয়ে পুজো দিয়ে আসব। কিন্তু মা তুমি একটা জিনিস কিছুতেই রিয়েলাইজ করছো না যে, আচ্ছা ধরো যদি আমরা তপতির আল্ট্রাসোনোগ্রাফিটা করাই তাহলে আগামী দুদিনের মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে সেটাই জানতে পারবো, কিন্তু মূল ঘটনাটা তো পাল্টাতে পারবো না। এই ঘটনা পাল্টানোর কথা উঠছে কেন রে? আচ্ছা উঠবে নাই বা কেন বলো, উঠবে নাই বা কেন? দেখো ছেলে যে হবে এ কথা তো জোর দিয়ে বলা যায় না, মাঝখান থেকে এতগুলো টাকা পয়সা খরচ করে ওই টেস্ট ফেস্ট। তুমি থামো তো, থামো, আমি বুঝেছি টাকা পয়সা খরচ হওয়ার ভয় এখন পিছিয়ে যাচ্ছ। আমার সাফ কথা শুনে রাখো, 1 লাখ টাকা হোক 2 লাখ টাকা খরচ হোক যত টাকা লাগে টেস্ট করাতেই হবে। হোক হোক টেস্ট হোক, লাগলে 10 লাখও দেওয়া যাবে, টাকাটা কোনো ফ্যাক্টর নয়। আসল কথা হলো যে সব টেস্ট ফেস্ট করার পরও যদি দেখা যায় যে বৌমার সেই আগের মতন আবার মেয়ে হবে তখন। অপায়ের মতো কথা বলছো কেন? মা বাবা অপায় কথা বলছে না, এটাই ফ্যাক্ট। আচ্ছা বলো তো ছেলে বা মেয়ে সেটা কি তোমার আমার মর্জি মতো হবে? আর আর যদি আবার আমাদের মেয়েই হয় তাহলে কি করবে, গলা টিপে মেরে ফেলবে? অত দূর পর্যন্ত যাওয়ার দরকারটা কি? তার আগেই যদি না, মানে ওই হওয়া পর্যন্ত যাতে অপেক্ষাটা না করতে হয় সেই জন্যই তো টেস্টটা করা। এই 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 শোনো শোনো শোনো, তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কি বলতে চাইছি সেটা তো তোমার না বোঝার কথা নয়। গুরুদেব না করুন যদি জানা যায় যে মেয়েই হবে, তাহলে তো আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা? কি ব্যবস্থা? দেখ খোকা, তুই তো আজকাল তো কেউ দুটোর বেশি বাচ্চা চায় না, আর তোর তো দুটো মেয়ে আছে। এবার যদি জানা যায় যে তৃতীয়টা মেয়েই হবে, তাহলে না হয় আমি ওই আমার দুই নাতনিকে নিয়েই হেসে কেঁদে বাকি জীবনটা কাটিয়ে দেবো। বাবা আমি না হয় আমার মনকে এই বলেই সান্ত্বনা দেবো যে সবার তো কপালে সব সুখ থাকে না। মা তুমি এত দূর, এই কথাটা তো তোরই ভাবার দরকার ছিল খোকা আগে, তোরা সব আজকালকার লেখাপড়া জানা ছেলে। মা তপতির কিন্তু এখন অ্যাডভান্স স্টেজ। আহা খোকা, তুই মেয়েই হবে এটা ধরে নিচ্ছিস কেন? আগে টেস্টটা হোক না, রিপোর্টটা জানা যাক, তারপর তারপর না হয় যা করায়।